ভাবিয়ে কি কয় আমার দুঃখের কথা, জীবনে একটা নন ননস দেওর বাবুর আত করতাম ফালাম না, কাজ্জা লাগলে তারা খালি তোর ভাইয়ের পক্ষে কথা কয়, মুখটা বন্ধ হয় না। আর তারা দেখছো তুই টেহা আছে, জীবনে টেহার কাম আছে, টাকা কাজে লাগবো কোন দিন যদি সাংবাদিকদেরকে থামানো না যায়। আর এই দেশের অনেক সাংবাদিক সম্পর্কে আস্থা অর্জন করছে আমাদের রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী আমাদের লাকি ভাবি, কপালটা খুব ভালো, অনেক লাখ ওনার জামাই ফাইছিল এরকম পয়সাওয়ালা, যদিও এখন একটা ভেজাল লাগছে। দর্শক, অনেকদিন পর টানা দুই সপ্তাহ আত্মগোপনে থাকার পর এবার ভাবি সিদ্ধান্ত নিছে লোকলজ্জার মাইকা বাপ জনগণের সামনে যেতে হবে, কারণ ভাবি এখন জনপ্রতিনিধি। আচ্ছা, এখন নরসিংদীতে নিজ উপজেলার দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নিতে প্রকাশ্যে ভাইসা উঠছে আমাদের লায়লা কানিজ লাকি ভাবি, যেখানে সাংবাদিকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা, অনুষ্ঠান স্থলের বাইরে সাংবাদিকদেরকে তিনি এড়িয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলছিলেন, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে আসছি, পাছে লোকে কত কিছুই বলে তাতে কিছুই যায় আসে না এই চেয়ারম্যান লাকির। এই দেশে এরকম অসংখ্য লাকিরা আছে যারা চুরি করে প্রকাশ্যে, কিন্তু চুরির লজ্জা নাই, ভাবিয়ে কয় আগলো বেডির লাজ নাই দেখলো বেডার লাজ, বিষয়টা এরকমই হয়ে গেছে। এবারের ঈদে সাদেক এগ্রো থেকে যে 12 লাখ টাকার ছাগল বুকিং দিয়ে ঘটনা হলো, সেখানে আমরা দিন শেষে আমরা দেখলাম যে মতিউরের দুই পরিবার এবং সেই পরিবারের একজন হচ্ছে লাকি, এবং কি তিনার যে এই মুহূর্তে মতিউরের সাথে সম্পর্কটা অনেক খারাপ, কারণ লাকি ভাবির মেয়ে কানাডা থেকে হুমকি দিছে, আব্বা তোমার দেখালমু। আর অবশেষে মাঝখানে আলোচনা ছিল যে তিনি দেশ ছেড়ে যাবেন, কিন্তু স্বজনরা বলছে শোনো দেশ ছেড়ে যাইয়া কোনো লাভ নাই, কারণ সারা পৃথিবী জানিয়ে গেছে দেশেই থাকো, সুতরাং তুমি যাতে একটা কি বলা হয় যে অবস্থানে আসো সেটা থাকুক। আচ্ছা, নিজের উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তার বক্তব্য ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা এবং টেলিভিশনের বড় বড় সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেই উপজেলা পরিষদে আসছেন লাকি, তারা আর কিছু করতে পারবে না, নিউজ সহ সব থেমে যাবে। আর স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি লাকির লোকজন, সভা শেষে কালো রঙের পাজেরো গাড়িতে তিনি বেরিয়ে গেছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের সাংবাদিকরা টাকায় তো বিক্রি যায়, এটা লাকির কথায় প্রমাণিত, যদি তিনার কথা ভুল হয় তাহলে প্রমাণ করে দেন। এই দেশে যে কোনো একটা জিনিস ভাইরাল হইলে আমাদের একটা চরিত্র আছে, এক জিনিস বেশি দিন ভালো লাগে না, মানে যে কোনো সম্পর্ক বেশি দিন আমাদের ভালো লাগে না, সেইটারই বহিঃপ্রকাশ হচ্ছে এটা। এখন যারা এরকম বড় বড় ক্যারেক্টারের লুক আছে তারা কিন্তু বোঝে যে বাঙালি জাতি আরেকটা ইস্যু পাইলে এটা খায়া ফেলবে, যেমন ধরেন বেঞ্জির ইস্যু হারাই গেছে মুহূর্তের মধ্যেই, আবার মতিউর ইস্যু এখন আছে 3 দিন পরে মতিউর ইস্যু হারাই যাবে, আরেকটা ইস্যু আসবে, মাঝখানে ছিল আনারের হত্যাকাণ্ড, তো একের পর এক ইস্যু আসবে, ইস্যুর প্রতি আর এই জাতির প্রতি ভরসা আছে লাকি ভাবির, ভাবি আপনি আগায় যান, আমরা আছি আপনার পাশে, ভালো থাকেন।